এটাই তো দোষ আমাদের, লোভ লোভ হয়ে গিয়েছিল, ইতালির লোভ। করোনা মহামারীর আগে দক্ষিণ আফ্রিকায় তিন বছর কাজ করে এসেছেন মোশাররফ হোসেন, জেনে বুঝেই দেড় বছর আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই হয়ে লিবিয়া গিয়ে অবৈধ পথে পৌঁছতে চেয়েছিলেন স্বপ্নের ইতালিতে। ২০ লাখ টাকা খুইয়ে দফায় দফায় অমানবিক শারীরিক নির্যাতন আর জেল খাটার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় মঙ্গলবার দেশে ফেরেন এ তরুণ। অনেকভাবে নির্যাতন করে তারপর আমরা টাকা বের করে দেই, তাছাড়া কেউ টাকা বের করে দেয় না। ওনারা এই মুহূর্তে যোগাযোগ করে, অ্যাকাউন্ট নাম্বার দেয়, ওদের অ্যাকাউন্ট নাম্বার এক মাসের বেশি চলে না একটা অ্যাকাউন্ট নাম্বার, টাকা নিয়ে অ্যাকাউন্ট নাম্বার বন্ধ করে দেয়। একই বিমানে ফিরেছেন ১৯৭৪ সাল থেকে লিবিয়ার বেনগাজিতে গাড়ি চালকের কাজ করে আসা ইউসুফ কামাল। গত ২ বছর ধরে দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে পাসপোর্ট ছাড়াই এক প্রকার পালিয়েই আসতে হয়েছে তাকে। এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই, ওই আগে ওরাই পার করতো লিবিরা, এখন ওরা ওই পার করবো কইয়া পলিসি দিয়ে উঠায়, উঠে মাদ্রাসাতে ঘুরে আসে, লোকদেরকে আটকায়, টাকা পয়সা নিয়ে যায়, কয়েক হাজার আছে জেলে, ওদেরকে শাড়িও দেয় না, কষ্ট দিচ্ছে, খাওয়া দাওয়া দেয় না ঠিক মতো। সরকারের উদ্যোগে ফিরে আসা ১৫১ বাংলাদেশিদের অনেকেই জানান লিবিয়ার লোমহর্ষক পরিস্থিতি সম্পর্কে। মাফিয়ারা এখন মানুষ দৈরা দৈরা বিক্রি করে লায়, সেনাবাহিনী পুলিশ হেরা ধরে ধরে মানুষ বিক্রি করে লায়, যারা দিতে পারে তাদেরকে মুক্ত করে দেয় আর না দিতে পারলে অত্যাচার করে, এক পর্যায়ে অনেকে মৃত্যুবরণ করে। বিশেষ করে গেছে কিন্তু বাঙালিরা ধরা দেয়, বাঙালির নিয়ে সাগর মেয়ে ধরা দেয়, আরো আবার টিয়া দিলে আরো আবার নিঃস্ব হয়ে শুধু প্রাণ নিয়ে ফিরে আসা অভিবাসীদের পরিবারগুলো স্বজনকে কাছে পেয়ে যেন তাদের জীবনের এক বেদনাময় অধ্যায়ের সমাপ্তি হলো। এক মাস দেড় মাস পরে তার কাছে তার সাথে নির্যাতন শুরু হয়েছে, ৪ লাখ টাকা দিলে তাকে এখান থেকে সারা হোক, ঘর এবং বাড়ি ৯ লক্ষ টাকা বিক্রি করছে, সেঞ্জি ১.৫ লক্ষ, মোট ১০.৫ লক্ষ টাকা সে নিয়ে লিবের উদ্দেশ্যে রওনা করছে, ১০.৫ লক্ষ টাকায় দালালের খপ্পরে নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় উদ্ধার হওয়ায় বাংলাদেশিদের বহনকারী বিমান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।